এটা কিন্তু একদমই আনকমন। হ্যাঁ এটা আনকমন, ঈদের সেরা কালেকশন। ভাই আপনার পিছনে কিন্তু আরো একটা কালেকশন ছিল, এটা হলো ফুল বক্স। ফুল বক্সের হবে এটা? ফুল বক্স মানে দোনো পাকায় সেম সেম 5500 টাকা গ্যারান্টি আছে তো ভাই? হ্যাঁ অবশ্যই গ্যারান্টি আছে। কত দিনে দিবেন ভাই? এগুলো 20 বছরের গ্যারান্টি ভাই। এগুলো তো আপনি নিজেই তৈরি করেন? সব আমগো নিজের ভাই। এর উপরে কি গ্লাস করে দিবেন? হ্যাঁ 10 মিলি গ্লাস। পাশাপাশি আরেকটা কালেকশন, এটা হবে লতা মডেলের মধ্যে। এটা হলো লতা, এটা মাত্র পরে আপনার 11500 টাকা। নৌকা ডিজাইন, নৌকা ডিজাইন, এটা তো ভাইরাল ডিজাইন ভাই। এটা ভাইরাল ডিজাইন, আকাশমণি কাট, আকাশমণি একদম সারি কাট, একদম সারি কাট এটা। আর এগুলো তো সবই হাতের কাজ, সব হাতের কাজ, জমিনের কোনো কাজ নেই। হ্যাঁ এটা যদি কেউ নিতে চায় আপনার 12500 টাকা। 12500 টাকা, 500 টাকা ওয়ার্ডরোবের কাছে। ওয়ার্ডরোবটা, ওয়ার্ডরোবটা হলো যে দেখেন একটু, আমি দেখাইতাছি ওয়ার্ডরোবটা হলো আনকমন কিন্তু একটা ওয়ার্ডরোব। জামিল ভাই এই একটা খাটের কালেকশন আছে, এই যে একটা দেখেন, এটা মাত্র 6500 টাকা। এদিকে আমরা একটা হাতিশুর মডেলের সোফা দেখতেছিলাম, 5 সিটের মধ্যে 3টা টি টেবিল, 3-1-1 এটা আছে, 3-1-1 2-2-1 দাও দেব। এগুলো 6500 টাকা, 6500, 6500 টাকা। জামিল ভাই এদিকে কি কাজ চলতেছে? হ্যাঁ কাজ চলতেছে ভাই, অ্যাভেলেবল কাজ চলতেছে। এই যে রং করা, মানে রং ছাড়া মানে কেমন ফিটিং হয়েছে এগুলো? বিলাল ভাই নিজে একজন দক্ষ মিস্ত্রি, জি জি, এবং নিজে এগুলো তৈরি করে, নিজে এগুলো আপনাদের মাঝে সেল করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেক দিন পরে আজকে আমি চলে আসলাম কেরানীগঞ্জ অবস্থিত মা বাবা ড ফার্নিচারে। আজকে দেখাবো সম্পূর্ণ ঈদ কালেকশন, এবং এগুলো কি কাঠ দিয়ে তৈরি করা আছে, কিভাবে আপনারা ডেলিভারি নিতে পারবেন, এবং এই শোরুমে কিভাবে আসবেন, আমাকে সার্বিক সহযোগিতা করবে বিলাল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছেন? আমি অনেক অনেক ভালো আছি। আপনার শোরুমে আসার জন্য একটু ঠিকানাটা বলে দিন ভাই। আমাদের ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ খোলামুড়া টিনে মসজিদ। আপনার দোকানের নামটা জানি ভাই? মা বাবা দোয়া ফার্নিচার। আচ্ছা আমরা স্ক্রিনে যে নাম্বার দিয়ে রেখেছি ভাই, ওই নাম্বারে যোগাযোগ করলে তো, ওই নাম্বারে যোগাযোগ করলে হবে, সবকিছু সত্য জানা যাবে, জানা যাবে। আচ্ছা আজকে প্রথমত কি কাঠের কালেকশন দেখাবেন? আমাদের আছে আজকে মেইন হলো আকাশমণি, কিছু কম দামি ফান্ডে আছে আপনার করি কাঠের, যেটা রেন্ডি করি বলে ওটা, জি জি, ঠিক আছে। তো আমরা আজকে যে কাঠ যা আছে, যে কাঠ যেটা আছে এটাই বলবো, অন্য কাঠ কোনো আমগো দ্বারা বলার কোনো সিস্টেম নাই, ঠিক আছে। যাতে আমরা পাইকারি সেল দেই, খুচরা সেল করি, দোনোটাই। আচ্ছা প্রথমত আমরা ডাইনিং দিয়ে শুরু করি। হ্যাঁ ডাইনিং টা দিয়ে শুরু করতে পারি আমরা ভাই। এগুলো তো আপনি নিজেই তৈরি করেন? সব আমগো নিজের, মানে কারখানা আপনার নিজেরই? হ্যাঁ কারখানা এদিকে আছে একটা, সাইডে আছে আমার আরেকটা কারখানা আছে, সেটা তো আপনি জানেন। আচ্ছা ভাই এর উপরে কি গ্লাস করে দিবেন? হ্যাঁ 10 মিলি গ্লাস, 10 মিলি গ্লাস দিবেন, 10 মিলি গ্লাস। আর শেয়ার হচ্ছে 6টা, 6টা। একটু শেয়ারটা বাইরে আনেন না ভাই, একটু এগুলো শেয়ার কোয়ালিটিটা আলাদা। এই যে দেখেন, এই হচ্ছে শেয়ার এর ডিজাইন, এই যে স্যার কোয়ালিটিটা, প্রত্যেকটা এগুলো টপ ডাউন অনেক মজবুত কে দিবে। একদম নেই সেগুন কাটা না, সারি কাটের একদম সারি। এই যে দেখেন একদম ফাইবার সেগুনের মতো, মূলত সেগুন না কিন্তু অরিজিনালি এটা আকাশমণি, আকাশমণি, অরিজিনাল আকাশমণি। আচ্ছা ভাই 6 শেয়ার দেয়, এই ডাইনিং গুলোর প্রাইস রাখতেছেন কত টাকা? এটা বর্তমানে বর্তাচ্ছে ভাই আমরা 28000 টাকা, 28000 টাকা, 28000, 10 মিলি গ্লাস, 10 মিলি গ্লাস দিয়ে 6 শেয়ার ডাইনিং। হ্যাঁ হ্যাঁ, 28000 টাকা। আচ্ছা ভাই এদিক থেকে আর কি কালেকশন দেখানো? আর এটার মধ্যে হলো গাড়ি ভাড়া চার্জ দেওয়া কাস্টমারের বহন করতে হবে, মানে আজকের এটা হচ্ছে ঈদ অফার, ঈদ অফার এই কালেকশন গুলা। হ্যাঁ আর বহনকারীর খরচা কাস্টমারের, কাস্টমারের। আপনার লোকেশন অনুযায়ী যা ভাড়া আসে? হ্যাঁ যা আসে। আর একটা কথা হলো আমাকে মেন উদ্দেশ্য থাকবে, আপনারা যারা অর্ডার করবেন আমাদের দোকানে আসেন। অনেকে বলে যে ভাই আপনাদের দোকানে অনেক অনলাইন আমগো প্রতারণ হয়, আসলে এটা করার দরকার না, আপনারা আমার দোকানে আসেন। জি দোকানে আসলে সবচেয়ে বেটার, দোকানে আসবেন, কালেকশন দেখবেন, পছন্দ হইবো ইনশাল্লাহ নিয়ে যেতে পারেন নগদ। একটা না, অনেক কালেকশন রাখা আছে, কালেকশন আছে। এছাড়া কিন্তু ভাইয়ের আরো একটা শোরুম আছে, আমরা ওখান থেকেও কিছু কালেকশন দেখাবো। হ্যাঁ হ্যাঁ, ওইখানে আমাদের সাথে থাকবেন তাহলে কিন্তু আমরা ভালোমতো বুঝতে পারবো, বুঝতে পারবো। আচ্ছা বিলাল ভাই আমরা এদিক থেকে একটু আসি নাকি কোন দিক থেকে দেখাবেন? হ্যাঁ দেখেন আমরা আসলে একটু কমের মধ্যে দেখাইতেছি সর্বপ্রথম। এইগুলো কি কাঠের তৈরি? এটা হলো একটা অরিজিনাল আকাশমণি। গ্যারান্টি আছে তো ভাই? হ্যাঁ অবশ্যই গ্যারান্টি আছে। কত দিনে দিবেন ভাই? এগুলো 20 বছরের গ্যারান্টি। মেমোতে লিখে দিবেন? মেমোতে রেখে দেবো 20 বছর, আমরা 30 বছর গ্যারান্টি দিই। এগুলো মনে হয় অনেক দিন ব্যবহার করতে পারবে। ভাই এগুলো কত সাইজে করা আছে? এগুলো 6 ফিট বাই 7 ফিট, সেমি বক্সের হবে, সেমি বক্স। আচ্ছা এগুলো সাথে আপনার বিছনা ব্যবহার করেন? বিছনাগুলো হচ্ছে মেহগনি, মেহগনি কাঠ, মেহগনি বিছনা। আচ্ছা 6 সাথের এই খাটগুলোর দাম কত রাখেন? এগুলা মাত্র বর্তমানে এই দুগুলোতে আপনার 16500, 16500 টাকা, 500 টাকা। আচ্ছা এর ছাড়াও তো আরো ডিজাইন আছে? বিলাল আরো ডিজাইন আছে। আচ্ছা এই একটা ডিজাইনের রাখা আছে, এই একটা ডিজাইন আছে, এটা হলো করি কাটের। এটা কি কাটের ভাই? করি কাটের, করই কাটের। অনেকে বেশ দাম বইটা বিক্রি করে কিন্তু আমগো কাছে যেটা আছে এটাই, এটা হলো করি কাটের। প্রয়োজন হলে আপনি দোকানে আসেন, দোকানে আসেন, আমার কথা হলো কেউ আমার কাছে অর্ডার করার আগে দোকানে আসবেন, দোকান দেখবেন, আয়া ভালো রাখবো, অর্ডার করে যায় না থাকলে অর্ডার করে যাবেন, আমরা মাল কমপ্লিট হবে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো। আচ্ছা ভাই এটা তো 6 ফিট 7 ফিট, 6 ফিট 7 ফিট। আপনার এটা কি রং বানিশ কমপ্লিট না, আর একটু গেলে? না না এটি আমার একটা রং ছাড়া, রং ছাড়া, হ্যাঁ রং ছাড়া। আচ্ছা এটা অর্ডার কনফার্ম হলে ডেলিভারি সময় করে দিবেন? হ্যাঁ হ্যাঁ ডেলিভারি সময় করে দেবো ভাই। এই খাটটা প্রাইস কত রাখবেন? এটা মাত্র পরে আপনার 11500 টাকা। কি বলেন ভাই? 11500 টাকা করি কাটের, এই সেমি বক্সের খাট, সেমি বক্সের খাট, 11500 টাকা, 500 টাকা, তাও আবার 1 ইঞ্চি মোটা বিছনা। ওরে ভাই, ঠিক আছে
এরপরে আর কি কালেকশন দেখেন বেলাল ভাই? এখানে আছে এই যে একটা আকাশমণি, এটা কিন্তু খুব গর্জাস একটা মডেল, দেখেন এটাও আকাশমণি কাটের, হ্যাঁ আকাশমণি কাটের। এই ডিজাইন গুলো তো ভাই সবই হাতে করছেন নাকি? সব হাতে, এনো কোনো মেশিন এর কোনো কাজ করা হয় না, ডিজাইন কোনো মেশিন এর কাজ করা না, ডিজাইন ম্যানুয়ালি হাতে হয়। আর এটা হবে লেগ সাইড, লেগ সাইড। আচ্ছা ভাই এই খাটের প্রাইস কত রাখছেন? এটা 16500, 16500, হ্যাঁ 16500 ঈদ উল ফিতরে। আচ্ছা ভাই এদিক থেকে তো আরো কালেকশন ছিল, এগুলো আরো আছে এদিকে দেখেন। এই যে এটা হবে কলস মডেলের মধ্যে, এটা হলো কলস মডেলের মধ্যে। বিল ভাই এগুলোর ফিটনেস কত দিছে? এটা হলো 2 ইঞ্চি ভাই, আমাদের যা মালগুলো আছে এগুলো হলো 2 ইঞ্চির মধ্যে থাকবে। জি 2 ইঞ্চির মধ্যে। আচ্ছা এটা হচ্ছে লেগ সাইডটা, লেগ সাইড। আর এটা হবে হেড সাইড, হেড সাইড। ভাই এটার প্রাইস কেমন হবে? একই 16500 টাকা ঈদ উল ফিতরে, মানে ঈদ উপলক্ষে 2 ইঞ্চি ফিটনেস এর, হ্যাঁ যে সেমি বক্সের খাট একই প্রাইস রাখছেন, একই প্রাইস, শুধু একটু ডিজাইন আলাদা হবে, ডিজাইন আলাদা, যেহেতু একই ডিজাইন আমাদের একটু ব্যবধান হয়, ডিজাইনে আলাদা হলো দামটা কিন্তু একই, একই থাকছে, একই থাকছে। আচ্ছা বলে ভাই আমরা তো আপনার অনেকদিন আগে থেকে ভিডিও করে এসেছি, আপনি তো আগে পাইকারি দিতেন ভাই? আমার মেইনই উদ্দেশ্য পাইকারি, মানে এখনো সেই সার্ভিস আছে? হ্যাঁ এদের পাইকারি দেওয়া যায়, আমরা কিছু খুচরা বিক্রি করি এতটুকুই, মানে পাইকারির সাথে সাথে খুচরা কাস্টমাররাও এই দামে পাচ্ছে, এই দামে, এই দামে, একই দাম। আচ্ছা বলে আমরা এদিক থেকে আরেকটা কালেকশন আছে, এগুলো একটু দেখি। জি জি এদিক হলো, এটা হলো ফোম কাটিং, এটা কিন্তু একদমই আনকমন, হ্যাঁ এটা আনকমন, মানে ঈদের সেরা কালেকশন, এটা সেরা কালেকশন। এটা তো 6 ফিট 7 ফিট, এটা 6 ফিট 7 ফিট। আচ্ছা এটার ফিটনেস কত দেওয়া আছে? এটা 2 ইঞ্চি, এটা 2 এর, 2 ইঞ্চি। আর এটা আরো একটা বার্নিশ হবে, বার্নিশ হবে ডেলিভারির আগে, ডেলিভারি। আচ্ছা ভাই এটা প্রাইস কেমন রাখতেছেন? আসলে এটা দাম আমরা যেটা দেখতাছি দামটা কিন্তু এটা একটু বেশি হবে, আমরা 1000 টাকা বেশি, এটা 17500 টাকা, 17500 টাকা, 500 টাকা ফিক্স দাম। আচ্ছা এদিক থেকে তো আরেকটা ছিল বেলাল ভাই, হ্যাঁ এদিকে একটা আছে, এটাও আকাশমণি কাটে, এটাও আকাশমণি। আচ্ছা এগুলোর ঘনের গ্যারান্টি কতদিন দিলেন ভাই? ভাই এগুলো গুনে রাখে নরমালি 20 বছর, অনায়াসে ব্যবহার করা, অনায়াসে ব্যবহার করতে পারবে। আচ্ছা ঠিক আছে, এগুলো গুনে করবে না, এগুলো তো হাতের কাজ, হ্যাঁ এগুলো হাতের কাজ, গুটি গুলো, হ্যাঁ গুটি, মানে এটা কোনো মেশিন এর কোনো কাজ হয় না, সবই হাতে, হ্যাঁ মেশিন এর নকশার কোনো কাজ হয় না। কেউ যদি ভাই মেশিন এর কাজ করে দেন, আসলে মেশিন এর কোনো নকশার কাজ হয় না, আর নকশার মেশিন পছন্দ হবে না, যে নকশা দেওয়া মেশিন দিয়ে করাবে। আচ্ছা ভাই এটা প্রাইস কি একই? এটা এটা আপনার 16500 টাকা হলে দিতে পারবো, 16500 টাকা, 500 টাকা। আচ্ছা ভাই আপনার পিছনে কিন্তু আরো একটা কালেকশন ছিল, এটা হলো ফুল বক্স, ফুল বক্সের হবে, এটা ফুল বক্স, মানে দোনো পাকায় সেম, সেম, ফুল বক্স মানে ম্যাচিং, ম্যাচিং। আচ্ছা এই হচ্ছে লেগ সাইডটা, লেগ সাইড, আর এটা হবে হেড সাইড। ফুল বক্সের খাটটা প্রাইস কত রাখবেন বিলাল ভাই? এটা মাত্র 28000 টাকা, ঈদ উপলক্ষে মাত্র 28000 টাকা, 28000 টাকায় ফুল বক্সের খাট, হ্যাঁ ফুল বক্স, তারপর আকাশমণি কাটে, আকাশমণি কাটে। আচ্ছা পাশাপাশি কিন্তু আরেকটা কালেকশন ছিল, এটা হলো হচ্ছে সামনে যে মডেল একই মডেলের, কিন্তু এই মালটা বর্তমানে চলে বেশি। আচ্ছা এটা স্যাম্পলের মধ্যে অনেক সুন্দর দেখতে, আমরা চলে বেশি, ঠিক আছে। আর এগুলো তো জালি করা ভাই, হ্যাঁ জালি করা, এই যে দেখেন প্রতিটা সুন্দর, আর এগুলো হবে জমিনের উপর, জমিনের উপরে, এটা হবে লেগ সাইড, লেগ সাইড, মানে ফিনিশিংটা এখনই এই অবস্থা, হ্যাঁ এখনই অবস্থা, গ্লেজ হবে, গ্লেজ হবে। তবে এটা প্রাইস কেমন? কিছুটা ফল থাকবে ভাই, আমাদের হইলো কি কিছুটা ফল থাকবে, যেটা কোন শাড়ি মাল আমরা কমু না, ফল সার মিলে তো ভাই, ফল সার মিলে, ঠিক আছে, গাছের থেকে কাটে, কিছু ফল থাকবে মালে, তারপরে এই মালটা কিন্তু আপনি যে আকাশি কাট, এটা অনেক সময় ধরা যায় না, মনে হয় সেগুন কাট। আচ্ছা ঠিক আছে, তো ভাই এটাও তো সেমি বক্সের মধ্যে, হ্যাঁ এটাই সেমি বক্সের মধ্যে, এই যে দেখেন, এই যে এই যে মাঝখানে ডাসা থাকতে তো দুইটা, দুইটা মাঝখানে ডাসা, দুইটা সবগুলা খাটে দুইটা। এই হচ্ছে পিছনের অবস্থা, হ্যাঁ পিছনে, এই যে দেখেন একদম টানা দিছেন কয়টা ভাই? একটা, দুইটা, তিনটা, তিনটা। আচ্ছা এই টানাতে উপকার কি? আসলে টানাতে উপকার হলো কি, যেমন খাটটা একটু ফিটিং সুন্দর হয়, আর একটা কথা হলো টানা যে তিনটা দিলে যে মাল সুদ্রব টানা, কিন্তু মাল হইলো পুরা কাজের মধ্যে স্ট্রং পুরাটা হইতে হবে। আচ্ছা আমার যদি পিছনে তিনটা লেখেলি আমার মাল হয়ে যায়, আসলে কিন্তু তা না, এটা কিন্তু আপনার এই পুরা মালটারই কাজ করে আনতে হবে, ব্যাক করে তাই যে মাল স্ট্রং হইবো। বুঝতে পারছি ভাই, এটা প্রাইস কেমন রাখবেন? এটা হইলো 17500, এটা 17500 টাকা, 17500। তাই এর পিছনে কিন্তু আরেকটা কালেকশন আছে, পিছনে হইলো এই কাটটা অরিজিনালি কিন্তু আকাশি না, এটা কি কাটের? এটা অরিজিনালি কিন্তু আপনার করি কাট, করুই কাটের, করুই কাটের ফোম কাটিং। আচ্ছা দেখতে তো ভাই সেগুনের মতো ডিজাইন, এটা সেগুন, কিন্তু এটা অনেক সময় সেগুন কে বিক্রি করা যায়, কিন্তু আমরা করি না এগুলো, ঠিক আছে, যেটা আমরা পাইকারি করি। আপনার কথা হচ্ছে যেটা যা আছে, যেটা যা আছে ভাই সেটা কই বিক্রি করি? হ্যাঁ হ্যাঁ এটাই। আচ্ছা ভাই কিন্তু এক, এটা তো সেমি বক্স, এটা সেমি বক্স, এটা ফিটনেস কত দেওয়া? এটা হলো 2 ইঞ্চি। আচ্ছা এটা প্রাইস কেমন রাখবেন বলে ভাই? এটা হলো ফোম কাটিং, এটা আমরা 12500 টাকা, 12500 টাকা, 12500 টাকা এই ফোম কাটিং ঘাট আপনি নিতে পারবেন, 6 ফিট 7 ফিট, 6 ফিট 7 ফিট। আচ্ছা পাশাপাশি আরো কালেকশন আছে বলে ভাই, এগুলো একটু আমরা দেখি। আর আমাদের মধ্যে যে কিছু কম দামি ফার্নিচার আছে, কমের মধ্যেও কালেকশন আছে, কমের মধ্যে এগুলো কি কাট দেওয়া? এটা কিন্তু করি কাটে,
তারপরে কিন্তু রঙের পরে আরো একটা বানিশ হবে ডেলিভারির সময়, পাশাপাশি আরো একটা কালেকশন আছে। এই কালেকশনটা ওই যে আমরা পিছনে দেখেছি ওই একই কালেকশনটা, আসলে মালগুলো চলে বেশি এখানে দোকানে আমরা রাখি বেশি, ঠিক আছে। এই মালটা আছে ওই যে সোজা মডেল, এগুলো আসলে ভালো চলে এই কারণে আমরা রাখি। এগুলোর প্রাইস কত রাখলেন? এগুলো হইলো আমরা 17,500 টাকা। 17,500 টাকা। আচ্ছা, পাশাপাশি তো আরো একটা ডিজাইন আছে। আচ্ছা আছে, এটাও কি সেমি বক্সের মধ্যেই? হ্যাঁ হ্যাঁ, হলেও গুণগত মান ঠিক রাখছেন। হ্যাঁ, কিন্তু এটা যদি দাম কম দিকে আপনার ওই যে একটা আকাশি টকে কিন্তু এটা জায়গা, এটা মানে সেম, এটাও মোটামুটি ফোনটা 20 বছর ইউজ করতে পারবে, কোনো ব্যাপার না। আসে এই যে আরেকটা খাট আছে, এইটা কি কাঠের ভাই? এটাও আপনার এই এটা তো অরিজিনালিটি আছে কিন্তু আকাশের মতো, কিন্তু এটা আকাশি না, এটা করি কাঠের। এটাও করি কাঠের ভাই? এটাও করি কাঠের, কিন্তু এটা দেখেন দেখা যায় কিন্তু আকাশি ভাই, দেখতে তো আকাশের মতোই আকাশি, কিন্তু এটা অরিজিনালি কিন্তু করি কাঠের। করি কাঠের, করি কাঠের, এটা কিন্তু আমরা যদি বলি করি কাঠ তো করি কাঠের। এই যে দেখেন দুইটা কিন্তু গুড়া, না বললে বোঝার উপায় নাই, না বললে বোঝার উপায় নাই। আর আমরা কত হলে যেটা সত্য এটাই বলি, দেখা যায় আমাকে পাইকারি দেই এতটুকুই, আমি খুচরা যা বেচতে পারি আমরা, ঠিক আছে, এটুকুই আপনার উদ্দেশ্য পাইকারি ধরা, পাইকারি ঈদ উপলক্ষে আমাদের সেই দামে পাচ্ছেন, একটা নিলেও যে দাম পাচ্ছেন, 10টা নিলে একই দাম। আচ্ছা ভাই, ওয়ার্ডরোবটা হইলো যে দেখেন একটু আমি দেখাইতেছি, ওয়ার্ডরোবটা হইলো আনকমন, কিন্তু একটা ওয়ার্ডরোব একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবে আসলে একদমই কিন্তু আনকমন ডিজাইন। আসল কথা হলো জিনিসটা তো রং করা নাই, এই কারণে বোঝা যায় না, ঠিক আছে, রং করা থাকলে অনেক কিছু বোঝা যায়। বেরবে একটু ভিতরে একটু খুলে দেখেন না কেমন, এই যে দেখেন স্পেস দিলেন আপনারা, এই যে দেখেন, অনেক যদি কেউ যদি চায় নিজের ভোট না দিয়ে, আসলে ভোট আর কার্ডের মধ্যে কিন্তু ব্যবধান নাই, কেউ চাইতেছে কবে আমার পিছনে খাটের কার্ড দিবেন আমরা কার্ড দিই, হাতিসুর মডেলের সোফা দেখতেছিলাম, কয় সিটের তৈরি করা? হাতিসুর হলো মেন হলো আমি পাঁচ সিটের মধ্যে, পাঁচ সিটের মধ্যে তিনটা টি টেবুল, ঠিক আছে, তিনটা টি টেবুল পাঁচ সিট সোফা, এটি কিন্তু আমাকে যা আছে হালকা পাতলা কিছু কাজ করে রেখেছি, পুরো ফুল কমপ্লিট না। আচ্ছা ঠিক আছে, এটা অর্ডার কনফার্ম হওয়ার পরে এগুলো সব কমপ্লিট করে দেবো? সব কমপ্লিট করে দেবো, রঙের কাজ আছে, আরো ঘষা বাঁধার কাজ আছে, বানিশের কাজ আছে, বানিশের কাজ আছে, এই সব খরচ আপনার মধ্যে? সব আমার মধ্যে, আমি একটা যা যা আছে কমপ্লিট। আমি আর একটা কথা বলি, যে যারাই আছে আমার দোকানে আসুক, আইসা দেখা রমজান মাসটা, রমজান মাস সারাইলে বসবে, চা খাইবো, অনেক আসলে দাদা ইফতার পর আসবে, ইফতার করবো আমাদের দিকে ইনশাল্লাহ, মাল পছন্দ হলে নিবে, নাহলে হাসি মুখে আসবে যাইবে, ঠিক আছে, কোনো আপত্তি নেই, না কোনো আপত্তি নেই। আচ্ছা বিলাল ভাই, এটা আছে 311, এটা আছে 311, 221 দেব, দেওয়া যাবে সমস্যা নেই। এটা প্রাইসটা কেমন আছে বিলাল ভাই? এটা বর্তমানে 18,000 টাকা। 18,000 টাকা, 18,000 টাকা, পাঁচ সিটের সোফা 18,000 টাকা মাত্র, পাইকারি রেট, একদম পাইকারি, একদম পাইকারি। পাশাপাশি আরেকটা কালেকশন, এটা হবে লতা মডেলের মধ্যে, এটা হলো লতা মডেল, এটা কিন্তু সুপার একদম ভাইরাল সোফা, একদম ভাইরাল সোফা, একদম ভাইরাল সোফা, ইউটিউব ফেসবুক কাঁপানো কালেকশন, অনেক সোফা বিক্রি হয়েছে এই সোফা ভাই, সাথে গিয়ে এই এইগুলো দিয়ে দিবেন। হ্যাঁ, থ্রি রোগে আমরা ছোটা ছোট দুইটা টেবিল বড় একটা, আর টু রোগে দুইটা বড় একটা ছোট, এই হচ্ছে ছোট বড় তিনটা। হ্যাঁ তিনটা। তবে এই যে লতা মডেলের সোফাটা, হ্যাঁ
এটার প্রাইস কেমন রাখবেন? এটা বর্তমানে আপনি 19,500 টাকা। 19,500 টাকা। 19,500 টাকা। বিলাল ভাই এরপর আর কি কালেকশন দেখাবেন? হ্যাঁ, এবারে যে আমরা খাতা দেখতেছি এটা 5 ফিট বাই 7 ফিট। এইটা কি কাটা হবে ভাই? এটা হলো করি কাটা ভাই। এটা হলো কেউ যদি বলে এটা মানে আসবে মনে করবে সবাই আকাশ মনে, আসলে কিন্তু অরিজিনাল এটা করি কাট। করি কাটের। অরিজিনাল করি কাট। খাতা হবে 6 ফিট 7 ফিট। 6 ফিট 7 ফিট। সেমি বক্স করা। সেমি বক্স। ভাই এটা প্রাইস কেমন রাখবেন? এটা হলো আমরা বর্তমানে রাখতেছি আপনি 2 ইঞ্চি দিয়ে 12,500 টাকা। 12,500। 12,500 টাকা। আচ্ছা এতে তো আরেকটা ডিজাইন দেখতেছি ভাই। এই যে একটা আছে 5 ফিট বাই 7 ফিট। মিডিয়াম সাইজ। মিডিয়াম সাইজ। আচ্ছা এটা প্রাইস কেমন রাখবেন? এটা 2 ইঞ্চি দিয়ে আমরা 9,500 টাকা। 9,500। 9,500 টাকা। আচ্ছা বিলাল ভাই এগুলো কত সাইজে আছে? এগুলো হলো আমরা 6 ফিট বাই 7 ফিট। আচ্ছা এই যে ডিজাইনে তো আছে আলাদা। ডিজাইন এক ডিজাইনের শেষ নাই। যে ডিজাইনে আপনার অনেক রকমের ডিজাইন আছে। অনেক ডিজাইন আছে। কেউ যদি ডিজাইন আসলে দাম কম বেশি হয় না। আচ্ছা ঠিক আছে দাম একই। এটা মাত্র 6,500 টাকা। 6,500 টাকা। 6,500 টাকা। একটা দুইটা তিনটা যে না আছে 10 15 20 টাকা হাট আছে এগুলো। হ্যাঁ হ্যাঁ একই দাম। একই দাম। একই দাম। এটা 6,500। এটা ছোটটা। হ্যাঁ ছোটটা। এটা কত? এটা দাম কম। এটা আপনার 5,500 টাকা। 5,500। 500 টাকা। এই যে এখানে একটা বাস্কেট আছে। হ্যাঁ হ্যাঁ আপনার 5 ফিট। এটা কত? এটা হলো 2 ইঞ্চি তে 9,500 টাকা। 9,500। 9,500। তাহলে ভাই ওইটার দাম শুনে নিচ্ছো? এই যেটা এটা আছে আপনার সোজার মধ্যে 12,500 টাকা। 12,500। 2 ইঞ্চি। হ্যাঁ 2 ইঞ্চি। এছাড়া কিন্তু আরো কালেকশন আছে। হ্যাঁ আমরা এগুলো একটু দেখবো। এই যে এখানে এটা হলো 6 ফিট বাই 7 ফিট। 6 7। হ্যাঁ ওই একই দাম 6,500। 6,500। এই একটা আছে ভাই। এটা হলো 7,500 টাকা। এটা 7,500। 7,500। রাউন্ড মডেল হবে। রাউন্ড মডেল। তাহলে ভাই এটা তো সেমি বক্স। হ্যাঁ এটা হলো সেমি বক্স। হ্যাঁ কিন্তু আসলে এটা দেওয়া একটা খুব ভালো একটা মডেলের। আচ্ছা একটা দামি মাল। ঠিক আছে ফিটনেস কত এটা ভাই? এটা হলো 2 ইঞ্চি। 2 ইঞ্চি। হ্যাঁ আমাদের কাছে যা আছে সবই 2 ইঞ্চির মধ্যে। এটা প্রাইস কত রাখবে? এটা হলো আপনার 12,500 টাকা। 12,500 টাকা। 12,500। ভাই এদিকে তো আরো কালেকশন আছে। হ্যাঁ এদিকে আছে। এই যে দেখেন আমাদের ভাই এখানে কি ফিনিশিং এর কাজ চলে? হ্যাঁ কাজ চলতেছে। আচ্ছা আপনারাই তো তৈরি করেন এগুলো? সব আমগো নিজে গো ভাই। এই যে আঙ্কেল এর পিছনে কাজ চলতেছে। আপনি জানেন আমার আরেকটা কারখানা আছে ওইটারও কাজ চলতেছে। ঠিক আছে। আচ্ছা আপনারা দোকানে আসবেন দেখবেন সচকে দেখে শুনে নেবেন। হ্যাঁ একটা দোকান আইসা দেখে সুন্দরবেলায় বইসা দেখবে। আচ্ছা ভাই একটা খাত দেখে এগুলো প্রাইস কেমন রাখেন এগুলো? এগুলো ওই যে 6,500 টাকা। 6,500 টাকা। হ্যাঁ এভারেজ দাম ধরছেন আপনি? এভারেজ যত পাইকারি দি। এই যে একটা কালেকশন আছে এই যে। হ্যাঁ এই কেন হলো এটা 7,500। 7,500। হ্যাঁ এটা হলো হাফ রাউন্ডের মধ্যে আমরা অফ রাউন্ড বলি। আচ্ছা ঠিক আছে। এই যে এখানে একটা কলস কাট। এটা কি কাটে বেলাল? এটা হলো আমরা করি কাটে। এটাও করি কাটে। করি কাটে কিন্তু বুঝা যাবে এটা আকাশমণি কিন্তু অরিজিনাল এটা করি কাটে। ভাই এটার দাম কত রাখবেন? এটার দাম 12,500। 12,500। 12,500। আচ্ছা ভাই এদিক থেকে আরো কালেকশন ছিল ভাই। একটা নৌকা ডিজাইন আছে ভাই। নৌকা ডিজাইন। নৌকা ডিজাইন। এটা তো ভাইরাল ডিজাইন। এটা ভাইরাল ডিজাইন। এটা তো মিডিয়াম সাইজ। হ্যাঁ মিডিয়াম সাইজ। এর মধ্যে আরো ডিজাইন আছে। ডিজাইনের শেষ নাই। যে একটা ডিজাইন আছে এটা হলো গোলাপ ডিজাইন। এগুলো একই ফিটনেস এর? একই। ভাই এগুলো প্রাইস কেমন রাখবেন? এটা হলো 9,500 টাকা। 9,500। 9,500 টাকা। আর বিলাল ভাই এই একটা কাট আছে। একটা মডেল আছে সূর্যমুখী 5 ফিট বাই 7 ফিট। 5 ফিট 7 ফিট। 7 ফিট। ঠিক আছে এটা একটা কিন্তু ভাইরাল খাট। ঠিক আছে আমরা এটা 6 ফুটি খাটটা তৈরি করি বেশি 5 ফুটে একটু কম করি। আচ্ছা এটার প্রাইস কত রাখবেন? এটা 2 ইঞ্চি তে ডিজাইন 9,500 টাকা। 9,500। 9,500 টাকা। বিলাল ভাই এগুলো কি মিডিয়াম সাইজ? এটা হলো একটা বাঙালির কালার মানে এই কালারটা কিন্তু দেখতে অনেক সেগুনের মতো। জি জি জি। এটা যদি আমরা সেগুন বলি কেউ কইতা তো বাধা দিতে পারবে না যে এটা সেগুন না কিন্তু এটা অরিজিনালি করি কাট। এটা মাত্র 5,500 টাকা। 5,500। হ্যাঁ দামটা একই। আচ্ছা বিলাল ভাই এগুলো তো 6 ফিট। হ্যাঁ 6 ফিট বা 7 ফিট। এই খাটগুলো ঢাকা শহরে চলে বেশি অ্যাভেলেবল। ডেইলি 10-15টা অ্যাভেলেবল দেওয়া যায়। আচ্ছা ভাই এগুলোর প্রাইস কেমন? এগুলো 6,500 টাকা। 6,500। 6,500 টাকা। এই যে এখানে একটা ওয়ার্ডরোব আছে করি কাটের। এইটা করি কাটের? হ্যাঁ করি কাটের। এটা হবে বিস্কিট ডিজাইনের? বিস্কিট ডিজাইন। এই যে করি কাটের মেনুলি কি হয়েছে আমরা যেমন আকাশমণিটা ফেলাই দিছি ফেলাইছে এটাতে কাট কিন্তু মানে যে যেভাবে চায় যে যেভাবে চায় ভাই তাই দেওয়া যাবে। দেওয়া যাবে। আচ্ছা ভাই এটা তো সাইড ডয়ার? হ্যাঁ সাইড ডয়ার। আর এখানে একটা পকেট ডয়ার? হ্যাঁ পকেট ডয়ার। একটা পাল্লা? একটা পাল্লা। বিলাল ভাই এটা প্রাইস কেমন রাখবে? এটা যদি কেউ নিতে চায় মাত্র 12,000 টাকা। 12,000 টাকায়? 12,000 টাকা হলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবে। আচ্ছা বিলাল ভাই এদিকে কি কাজ চলতেছে? হ্যাঁ কাজ চলতেছে ভাই অ্যাভেলেবল কাজ চলতেছে। এই যে রং করা মানে রং ছাড়া মানে কেবল ফিটিং হয়েছে এগুলো? হ্যাঁ ফিটিং হয়েছে। আচ্ছা এছাড়া কিন্তু যদি বিলাল ভাই দোকানে আসেন আরো কালেকশন দেখতে পারবেন এবং বিলাল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার ফার্নিচারের যত তথ্য লাগে বিলাল ভাই সাথে কিন্তু আমরা পরামর্শ করতে পারি। হ্যাঁ দোকান আসুন। যেহেতু বিলাল ভাই আমরা জানি বিলাল ভাই নিজেই একজন দক্ষ মিস্ত্রি। জি জি। এবং নিজেই এগুলো তৈরি করে নিজেই এগুলো আপনাদের মাঝে সেল করে। এই জায়গায় কিন্তু আমরা বলি কি যে বিলাল ভাই দোকানে আসবেন দেখবেন এছাড়াও আরো কালেকশন আছে এগুলো পছন্দ করতে পারেন যেটা আপনার ভালো লাগে। আমি আর একটা কথা বললাম যে যেটা আমাদের দোকানে আসা পরে সরাসরি কে যদি বিদেশে প্রবাসী যারা এরা যদি না আসতে পারে বাড়ির যে ভাই বেড়াদার আছে আমাদের দোকানে আসবে আসলে আলাদা একটা সম্মান করবো আমরা। আচ্ছা ভিডিও কলের ব্যবস্থাও তো আছে ভাই? ভিডিও কলে তো আছে ওটা তো আছে। তারপরে অনেকে বলে ভাই আমরা প্রতারণা হয়ে যাই অনেক জায়গায় অনেক দোকানদারের এই কারণে আমরা অনেক সময় অর্ডার পাই না মাল পাই না টাকা দিয়ে এই কারণে আমি বলছি কি আমার দোকানে আসা পরে সরাসরি যাচাই বাছাই করে যাচাই বাছাই করে নিবেন তাহলে কিন্তু আপনারা আর প্রতারিত হবেন না। হ্যাঁ অবশ্যই আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি বিলাল ভাইয়ের যোগাযোগ করে সরাসরি
সরাসরি চলে আসতে পারেন ভাইয়ের দোকানে, তো দোকানে আছে ঠিকানাটা একটু বলে দেন। আমাদের ঢাকা কেরানীগঞ্জ খোলামুড়া 3 নম্বর সিট মা বাবা দা ফার্নিচার। আচ্ছা, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফুল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা সরাসরি চলে আসবেন বিলাল ভাইয়ের মা বাবা দা ফার্নিচারে। চ্যানেল ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।